আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো, একলা চলো রে। না, একলা নয়, আসলে আমার ফ্যামিলির সবার সাথে আজকে আমরা মিনি কক্সবাজার গিয়েছিলাম, চাঁদপুর মিনি কক্সবাজার। যেহেতু আসলে আমার জন্মস্থান চাঁদপুর, আমি কাজের সূত্রে বিজনেস করেন হাজব্যান্ড এবং আমিও বিজনেস করি, সেই সূত্রে আসলে আমাদের সিলেটে বসবাস করা হয়। তো 7 বছর পর আসলে শ্বশুরবাড়িতে একটা বিয়ে খেতে গিয়েছিলাম, আর ছোটো বোন থাকে ঢাকায়, ছোটো বোন বড় বোন ওরা সবাই চলে আসছে। আমি যেহেতু চাঁদপুরে ছিলাম, সেই সুবাদে আসলে আমরা ঘোরার উদ্দেশ্য সবাই চাঁদপুরে চলে আসছে। তো আমরা আসলে চাঁদপুরে এসে খুব মজা করতেছি ফ্যামিলির সাথে, অনেক বেশি ভালো লাগছে। আর পানি আমার ভীষণ ভালো লাগে, আসলে আমার একটু ঠান্ডা লেগেছে, তো তাই কথা বলতে একটু নাকের মধ্যে বেজে যাচ্ছে। যাই হোক, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে নদীর মাঝখানে আসি, আসলে আমাদের আনন্দ অনুভূতি অন্যরকম একটা ভালো লাগার সৃষ্টি হয়েছে সবার মাঝে, খুব বেশি ভালো লাগছে। আর পানি তো আমার ভীষণ ভালো লাগে, পানি দেখলে ইচ্ছা করে ঝাঁপ দিয়ে পড়ে যাই। ছোটোবেলা কত সাঁতরিয়েছি, আসলে 24 ঘন্টার মনে হয় 15 ঘন্টাই পানিতে থাকতাম, এত বেশি পানি ভালো লাগে। এখন আমি পানি দেখলে আসলে আবেগে আপ্লুত হয়ে যাই। যাই হোক, ভীষণ ভালো লাগছে। আমরা একটা ট্রলার ভাড়া করে চলে যাচ্ছি নদীর ওপারে। যাই হোক, আমার একটু ঠান্ডা লাগার কারণে একটু প্রবলেম হচ্ছে রেকর্ডিং করতে, যেহেতু আমি আসলে অরিজিনাল সাউন্ডটা ব্যবহার করছি না, কারণ এখানে আমাদের কিছু গানের সাউন্ড আসবে, সে কারণে আসলে আমি সেটাকে রিমুভ করে দিলাম। আর যাই হোক, নতুন করে রেকর্ডিং করে দিচ্ছি। তো এই মাঝপথ দেখতেই পাচ্ছেন, আসলে আমরা এখন খুব কাছাকাছি চলে আসছি। মাঝপথে যখন এসেছি ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম। এই যে চর দেখা যাচ্ছে, তো সেখানে এই চরে আমরা কিন্তু এখন নামব। অনেক মানুষের সমাগম হয় এখানে এসে, যে দেখতে পাচ্ছেন। তো খুব বেশি ভালো লাগছে, আসলে ইচ্ছে করে ঝাঁপিয়ে পড়ে যাই। আমাদের সাথে যারা আসছেন সবাই কিন্তু গোসল করে নিয়েছে, বিশেষ করে ছেলেরা। আর আমরা মেয়েরা যারা আসলে, আমরা কিন্তু প্রস্তুতি নিয়ে আসিনি যে আসলে আমরা এখানে পানিতে নামবো, ভিজবো। তারপরে একটু পাটা ভিজিয়ে নিয়েছি, ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তো এই যে আমাদের নৌকা অলরেডি বাঁধা হচ্ছে, এখান থেকে যে এক এক করে সবাই নামছে, এখন সবাই গোসল করবে, ছেলেরা পানিতে নেমে যাবে। আর আমি ক্যামেরাটা ঘুরিয়ে ফিরিয়ে একটু ভিডিও করে নিচ্ছে। আর এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, তারা আসছে আসলে শরীয়তপুর ডামুড়া থেকে, অনেক দূর থেকে। তাদের কাছে যতটুকু জানলাম, অনেক দূর থেকে তারা এই ট্রলারটা ভাড়া করে চলে আসছে এখানে পিকনিক করবে বলে। তো ওদের রান্না বান্নার যত সরঞ্জাম আছে সব কিছু নিয়ে আসছে, আর গান বাজিয়ে ওরা এখানে নাচানাচি করছে। তো ওদের গানের সুর শুনে আসলে আমার তো ভীষণ নাচতে ইচ্ছা করতেছে, আমি একটু নেচেও ফেলেছি, যদিও কেউ দেখেনি। যাই হোক,